কার ফর সেল বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এই গেমটির চাহিদা অনেক বেশি। সবাই চায় এই গেমটি খেলতে, কিন্তু সবার কাছে তো আর পিসি নেই। গেমটি পিসির জন্য স্টিমের মধ্যে পাওয়া যাচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন প্ল্যাটফর্মে গেমটির রিলিজ রয়েছে। এবার কথা হচ্ছে যারা যারা আমরা মোবাইল প্লেয়ার রয়েছি তারা কিভাবে এই গেমটি খেলবো। অ্যাকচুয়ালি যেহেতু এই গেমটি এখন পর্যন্ত আসেনি ফোনের জন্য, সেহেতু এই গেমটির অল্টারনেটিভ কিছু গেম রয়েছে যেগুলো একদম কার ফর সেলের মতোই, এবং এগুলো আগে থেকেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য রিলিজ হয়ে গিয়েছে। তাই আর বেশি একটা দেরি করবো না, গেমগুলো সম্পর্কে জেনে নেই। আর হ্যাঁ, চ্যানেলটিতে যারা যারা নতুন এসেছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। এই ভিডিওতে যদি তোমাদের রেসপন্স ভালো হয় তাহলে আমি বোনাস হিসাবে এই ভিডিওর একটা সেকেন্ড পার্ট বানাবো, যেখানে আমি আরও 5টি বেস্ট কার ফর সেল টাইপের গেম তোমাদেরকে শেয়ার করবো। তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যে কোনো গেমিং রিলেটেড সমস্যায় আমাকে ইনস্টাগ্রামে একটা নক করতে পারো, কিন্তু অফকোর্স আগে একটা ফলো করতে ভুলো না। প্রথমত যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে কার্ট্রেড গেম সেলার সিমুলেটর। এই গেমের মধ্যে তোমার নিজের একটা শোরুম থাকবে, যেই শোরুমের মধ্যে তুমি বিভিন্ন কার নিয়ে এসে সেল করতে পারবে। পাশাপাশি এই গেমের মধ্যে তোমার থাকার জন্য কন্টেনার পেয়ে যাবে, নেইবারহুড রয়েছে, পাড়া প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকবে, কার মার্কেট থেকে শুরু করে সবকিছুই রয়েছে এখানে। গেমের মধ্যে কারকে টিউন করতে পারবে, মডিফাই করতে পারবে, ইচ্ছা মতো বানাতে পারবে, কাস্টমাইজ করতে পারবে, কালার চেঞ্জ করা থেকে শুরু করে কার ফর সেলের মধ্যে যেসব ফেসিলিটি রয়েছে প্রায় সব ধরনের ফেসিলিটি এই গেমের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, তাও আবার তোমার ফোনের মধ্যেই। আর গেমের গ্রাফিক কোয়ালিটিও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বেশ চমৎকার। গেমটি মাত্র 118 MB, তাই আর দেরি কিসের, গেমটি এখনই তোমার ফোনে খেলে ফেলতে পারো। আর এই ভিডিওতে দেখানো সমস্ত গেম পেয়ে যাবে তোমরা পিন কমেন্টের মধ্যে। আপ নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে বাই অ্যান্ড সেলার কার ফর সেল সিমুলেটর। এই গেমের কনসেপ্ট একটু ভিন্ন। বেসিক্যালি এখানে একটা বেকার জায়গার মধ্যে তুমি স্পন হবে, যেখানে সব ভাঙাচুরা গাড়ি মারি পড়ে থাকবে। শুরুতে তোমার কাছে কিছু টাকা পয়সা দেওয়া হবে, এখন এই টাকা পয়সাগুলো কাজে লাগিয়ে তোমাকে তোমার ক্যারিয়ার দাঁড়া করাতে হবে। এখান থেকে কিছু ভাঙাচুরা কার তোমাকে বাই করতে হবে এবং তারপর সেই কারগুলোকে রিপেয়ার করতে হবে, মডিফাই করতে হবে। তো বেসিক্যালি এই গেমের কনসেপ্ট এমনই যে একদম ভাঙাচুরা নষ্ট একটা গাড়িকে তোমাকে রিপেয়ার করে ভালো করে তারপরে সেটাকে সেল করতে হবে। তো এই গেমটাও মোটামুটি কার ফর সেলের মতোই টুকটাক কনসেপ্ট মিলে যায়, যার কারণে এই গেমটাকেও এই লিস্টের মধ্যে অ্যাড করা হয়েছে। আর এই গেমের সাইজ মাত্র 86 MB, তাই আর দেরি না করে এখন এই গেমটি খেলে ফেলতে পারো পিন কমেন্ট থেকে। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে কার মেকানিক সিমুলেটর 21। গেমটির সাইজ হচ্ছে 218 MB এবং সেই তুলনায় গেমটির গ্রাফিক কোয়ালিটিও খুবই জবরদস্ত। এই গেমটি খেলার জন্য তোমার কাছে একটা ভালো 2GB র্যামের হলেও ফোন দরকার পড়বে, আদারওয়াইজ গেমটি ল্যাক করতে পারে তোমার ফোনের মধ্যে। এই গেমের কনসেপ্টও কিন্তু আগের গেমের কনসেপ্টের মতোই, একদম হুবাহু যে কার ফর সেলের মতো মিলে গিয়েছে এমনটা নয়, কিন্তু অনেকটা সেরকমই। তো এই গেমের মধ্যে তোমাকে আগে সেকেন্ড হ্যান্ড কার বাই করতে হবে, তারপর সেটা নিজেকেই নিজেই পিক করে নিয়ে আসতে হবে অন্য একটা গাড়ি ইউজ করে। টো ট্রাক নিয়ে গিয়ে সেই গাড়িটাকে পিক করে তোমাকে তোমার গ্যারেজে নিয়ে যেতে হবে, দেন সেটাকে মডিফাই করতে হবে, আফটার দ্যাট তুমি সেটাকে সেল করতে পারো অনেক চওড়া দামে। তারপর কি কার মার্কেটের উপর বেস করে তুমি ভাঙাচুরা কার কিনবে, সেল করবে, এভাবেই তুমি নিজেকে গেমের মধ্যে বড় লোকস বানিয়ে ফেলবে। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে কার ডিটেইলিং সিমুলেটর 23। এই গেমের কনসেপ্টও একটু আলাদা। এই গেমের মধ্যে তোমার নিজস্ব কোনো শোরুম থাকবে না যেমনটা কার ফর সেলের রয়েছে, বাট নিজস্ব একটা গ্যারেজ থাকবে যেখানে অনেক লোকজন আসবে, কাস্টমার আসবে যারা কিনা তাদের কারের কালার চেঞ্জ করতে আসবে, কারটাকে মডিফাই করতে আসবে। মূলত এই গেমের মধ্যে তুমি একটি গ্যারেজের মালিক, গ্যারেজ মেকানিকও বলতে পারো। তারপর মানুষের কার রিপেয়ার করে দিয়ে তুমি কিছু টাকা পয়সা কামাতে পারবে, এভাবে তুমি তোমার গ্যারেজ আপগ্রেড করতে পারবে। যত বড় গ্যারেজ হবে তত দামি দামি গাড়ি আসবে রিপেয়ারের জন্য, এভাবেই তুমি তোমার রিপেয়ারিং চার্জও বাড়াতে পারবে। পাশাপাশি গেমের সাইজ হচ্ছে 262 MB, সেই সাথে তোমাকে হাই গ্রাফিক্সের সাপোর্টও দিচ্ছে এই গেমটা। লো এন্ড ডিভাইস থাকলেও এই গেমটা মোটামুটি ভালোভাবেই চলবে, একটু মাঝে মধ্যে ল্যাগ দিতে পারে, খুব একটা যে সমস্যা হবে এমনটা না। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে কার ফর ট্রেড সেলার সিমুলেটর আর্লি অ্যাক্সেস। সবচেয়ে জোস গেমটাকে একদম ভিডিও সর্বশেষে রেখেছি আমি, যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেছো স্কিপ না করে তাদেরকে কংগ্রাচুলেশনস। তারা কিন্তু আমাকে পিন কমেন্টে বলে দিতে পারো যে তোমরা 5 নম্বর গেম অর্থাৎ লাস্ট গেমটা দেখেছো। আমি জানতে চাই যে কারা কারা একদম শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছো। তো এই গেমটার সাইজ মাত্র 139 MB, খুবই কম সাইজের মধ্যে কার ফর সেলের মতো একদম বেস্ট গেম মোবাইলের জন্য এই গেমটাকে আমি রেকমেন্ড করব। কনসেপ্ট কার ফর সেলের মতোই, নিজস্ব শোরুম থাকবে, শোরুমে তোমাকে গাড়ি এনে বিক্রি করতে হবে, বিভিন্ন জায়গা থেকে কার বাই করে এনে তুমি বেচতে পারবে এই গেমে, কার কাস্টমাইজেশনও করতে পারবে যেমনটা রয়েছে কার ফর সেল গেমের মধ্যে। তাই এই গেমটা অ্যাটলিস্ট মিস করো না, আর কমেন্ট বক্সে তোমাদের সাপোর্ট জানাতে ভুলো না, ভিডিওতে লাইক করো, বন্ধুদের সাথে পারলে শেয়ার করো, তাহলে কিন্তু আমি আরও বেস্ট গেম রয়েছে যেগুলো কার ফর সেলের মতো সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওতে কিন্তু সাপোর্ট দেখাতে ভুলো না, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না।